তুমি ঠিক বলছো হ্যাঁ কর্তা আপনি বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি কর্তা ওই হাড় হাবাতে সাগর আপনার সখীকে একেবারে কি বলবো কর্তা সেই দৃশ্য দেখলে আপনি স্থির থাকতে পারতেন না ছি 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 এবার আপনার মান কুল জাত সব গেল এত শাসনে রেখে ওসে সদ্য ওই বজ্জাতটাকে শয়তানটাকে এখনই উচিত শিক্ষা দেওয়া দরকার ওর এত বড় সাহস বামুন হয়েছে ওদের হাতে ওকে বেঁধে আনতে বলি কর্তা হরিদাস একদম চুপ করে থাকবে কি বলছেন কর্তা এরপরে চুপ করে থাকবো হ্যাঁ চুপ করে থাকবে একবার বোবা হয়ে থাকবে ওপরের দিকে থুতু ছুড়লে সেটা নিজের গায়ে পড়ে এটা জানো না তা অবশ্য ঠিকই বলেছেন কর্তা তবে এত বড় ঘটনা সহ্য করা যায় না কর্তা উপায় নেই সহ্য করতেই হবে তবে দেখো যেন পাঁচ কান না হয় পাঁচ কান কি বলছেন কর্তা আমার নিজের কানই তো ও কাকপক্ষী তো টের পাবে না কর্তা আপনি নিশ্চিন্ত থাকুন ও ভালো কথা কর্তা ওই সুজয় রায় যে দলিলটা বন্ধ হয়ে গেছে তার আসল মালিক হলো গিয়ে কৈলাস জমি দখলের রাজি কিন্তু শেষ দিন কর্তা আমি জানি গ্রামের সবাইকে খবর দাও তুমি এখন যাও আমি এক্ষুনি দিচ্ছি কর্তা আপনি নিশ্চিন্ত থাকুন কি গো কৈলাস ভাই তুমি কাঁদছো কেন সাগর ভাই আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো আর ভালো আমার সব ঠিক যাচ্ছে কে কে নিয়ে যাচ্ছে তত্ত্বাবধায়ক আমার বাড়ি ঘর সব ঠিক যাচ্ছে কাঁদলে কি তুমি তোমার বাড়ি ঘর সব ফিরে পাবে আমি এখন কি করব মনে সাহস আনো নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো এইভাবে মুখ বুঝে কাঁদলে ওরা সারা জীবন তোমার সব কিছু কেড়ে নেবে কিন্তু আমি তো একা একা নও তুমি একা নও সাগর এখনো মরে যায়নি তুমি এসো আমার সঙ্গে এসো এখন আর নাকি কান্না কেন্দ্রে কি হবে এতদিনেও তো টাকাটা জোগাড় করতে পারোনি কর্তা তোমাদের অনেক সময় দিয়েছে দত্তমশাই দয়া করুন দত্তমশাই দয়া করুন এখন আর আমার কিছু করার নেই সোজা বের না হয়ে গেলে গলা ধাক্কা দিয়ে বার করে দে খবরদার কেউ এদেরকে বার করার চেষ্টা করবে না ঘর থেকে সাগর তুই সবাইকে এখান থেকে চলে যেতে বলুন তার মানে মানে সামান্য করা টাকার জন্য আপনি এইভাবে লোকদেরকে ঘর থেকে বার করতে পারেন না যে বলে কি হ্যাঁ তাই তো দেখছি কর্তা দত্তমশাই আপনি আমার বাবার মতন আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যান কি বললি চলে যাব তাহলে টাকাটা কি তোর বাপ এসে এখানে দিয়ে যাবে খবরদার বাপ তুলে কথা বলবেন না ভালো চান তো আপনি আপনার লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যান সেদিনের ছোকরা তুই আমাকে ধমক দিচ্ছিস চল এতদিন হেলে সাপের সাথে খেলা করেছিস করেছিস কে উঠতে সাপের সাথে খেলতে আসিস না যা মায়ের কোলে ঘুমোকে যা দত্তমশাই কে উঠতে সাপের দাঁত কিন্তু ভাঙা যায় আর আমি আমার মার কোলে ঘুমোনো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি আ করে দাঁড়িয়ে সব কি দেখছিস ব্যাটা হঠাৎ ওজো আবার শখ হয়েছে গলা ধাক্কা দিয়ে বার করে দে দত্তমশাই এক টানে আপনার গলাটা কিন্তু খসে পড়বে ভালো চান তো আপনি আপনার লোকজনদেরকে নিয়ে কেন্দ্রে চলে যান চলে যান কথা আমার মনে থাকবে চল এখান থেকে সব এসব হরিদাস সাগর বাবা আমি তোমাকে আশীর্বাদ করি ভগবান যেন তোমাকে দীর্ঘায়ু করে চোখ খুঁজে দেখে তোমাকে মন খুঁজে দেখে তোমাকে